ইন্ডিয়ান আর্মি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের প্রথম ধাপ, তোমাকে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটারের অর্থাৎ 1 মাইলের রান কমপ্লিট করতে হবে। তুমি যদি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে রানের জন্য 60 মার্ক রয়েছে। এই 60 মার্কের মধ্যে তুমি 60 মার্কই পাবে। এটা শুধু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি এবং ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর টেটসম্যানের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদের ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর টেকনিক্যাল, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর ক্লার্ক, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্স, এদের ক্ষেত্রে জাস্ট কোয়ালিফাইং নেচার। তুমি যদি 5 মিনিট 30 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য বরাদ্দ রয়েছে 48 অর্থাৎ 48 মার্ক। এখানে ভিডিওতে কিভাবে রান করতে হয় সেটা দেখানো আছে, দেখো। রানের পরেই হয় পুল আপ বা বিম টেস্ট। 10 বার বা তার অধিক বিম দিতে হয়। 10 বার দিলে তোমার জন্য রয়েছে 40 মার্ক, 40-এর মধ্যে 40-ই পাওয়া যায়। এটাও ইন্ডিয়ান আর্মি জিডি এবং ইন্ডিয়ান আর্মি টেটসম্যানের ক্ষেত্রে কোয়ালিফাইং নেচার। অন্যদের ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর ক্লার্ক, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্স, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে এটা জাস্ট কোয়ালিফাইং নেচার। এখানে সঠিকভাবে কি করে বিম দিতে হয় সেইটা দেখানো আছে, দেখো এবং এইভাবে প্র্যাকটিস করো, অবশ্যই উপকৃত হবে। প্রসঙ্গত বলি, আমার নিজস্ব একটি রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার আছে, মূলত ইন্ডিয়ান আর্মি প্রিপারেশনের জন্য। এখানে ফিজিক্যাল ট্রেনিং এবং মাঠ এবং পড়ানো সবই হয়, থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার জন্যও আসতে পারো। তুমি যদি মাঠ মেডিকেল কমপ্লিট করে আসো তাহলেও আমাদের এখানে ভর্তি নেওয়া হয় পরীক্ষা প্রস্তুতির জন্য। রান এবং বিম টেস্ট হয়ে যাওয়ার পরে 9 ফুটের একটি গর্ত থাকে, সেটি লং জাম্প দিয়ে পেরোতে হয়। ভিডিওতে কী করে লং জাম্প দিয়ে পেরোতে হয় দেখানো আছে। প্রথমে হয় রান, তারপরে হয় বিম টেস্ট, তারপরে হয় 9 ফুটের লং জাম্প। ভিডিওটি দেখো, এভাবে প্র্যাকটিস করবে, আশা করি কোনো প্রবলেম হবে না। নাইন ফুট ডিজ কমপ্লিট হওয়ার পরে হয় এরপরে ব্যালেন্স টেস্ট, এটাও কোয়ালিফাইং নেচার। এখানেও একটা গর্তের উপর একটি বাঁশ বা একটা কাঠ দেওয়া থাকে, উইদাউট সাপোর্টে ওটা হেঁটে পেরোতে হয়। প্রসঙ্গত হ্যাঁ, আগে বলছিলাম বিম টেস্টের ক্ষেত্রে 10 বার বা তার বেশি দিতে পারলে 40 মার্ক, 9 বার দিতে পারলে 33 মার্ক, 8 বার করতে পারলে 27 মার্ক, 7 বার করতে পারলে 21 মার্ক, 6 বার করতে পারলে 16 মার্ক। তারপরেই হয় 9 ফুট গর্ত পেরোনোর লং জাম্প এবং জিগজ্যাগ ব্যালেন্স টেস্ট। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে তারপরে হয় মেডিকেল টেস্ট বা ডাক্তারি পরীক্ষা। আমি অন্য ভিডিওতে মেডিকেল টেস্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।